নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিমিস ফুড ব্লগ অ্যান্ড শর্টস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব বাড়িতে মালাই চমচম মিষ্টি। চলুন দেখে নিই কেমন করে বানিয়ে নিচ্ছি। তার আগে বলে রাখি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর বেশি কিছু বলবো না, চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি। প্রথমে আমি এখানে কড়াতে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটা দেখুন গরম হয়ে এসেছে, ফুট ধরেনি, তবে একটু গরম হয়েছে। এই পর্যায়েতেই আমি এর মধ্যে 3 চামচ ভিনিগার আর 3 চামচ জলের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকব আর গ্যাসটা এই পর্যায়ে বন্ধ করে দেব। তারপর দেখুন ভালোভাবে ছানা কেটে বেরিয়ে এসেছে। এবার আমি জল ঝরতে বসিয়ে দিচ্ছি। আমি এখানে একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি। এইভাবে জল ঝরিয়ে নেব পুরো ছানাটা। তবে একটু খেয়াল রাখবেন যে জলটা যেন সম্পূর্ণ ঝরে না যায়, মানে জলটা ভালো করে ঝরাবেন তবে খুব একটা যেন শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু মিষ্টি গড়ার সময় খুব অসুবিধা হবে, মিষ্টি ভেঙে যাবে। এরপর দেখুন ভালো করে আমি ছানাটাকে ধুয়ে দিচ্ছি পরিষ্কার জলেতে। তার কারণ হচ্ছে ছানার মধ্যে ভিনিগারের যদি কোনো গন্ধ থেকে থাকে সেটা চলে যাবে, এইভাবে ভালো করে ধুয়ে নিলে। এরপর একটুখানি হাতে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম 1/2 ঘন্টার জন্য। তারপরে দেখুন ছানাটা কতটা সফট আছে দেখেই বুঝতে পাচ্ছেন আপনারা। এরপর ভালো করে ছানাটাকে মেখে নেব। ছানাটাকে এইভাবে একটু প্রেশার দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকম দানা না থাকে। যত সফট ভালোভাবে ছানা মাখা হবে তত ভালো মিষ্টিটা খেতেও লাগবে আর মিষ্টিটা ভাঙবে না। দেখুন ছানা আমার মাখা হয়ে গেছে ভালোভাবে, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মিহিভাবে মেখেছি। এইভাবে কিন্তু মাখতে হবে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে ছানাটাকে মেখে নেব। মেখে নিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেব একটা প্লেট ঢাকা দিয়ে, যাতে ছানাটা ভালোভাবে সেট হয়ে যায়। 10 মিনিট পর দেখুন ছানাটা ভালোভাবে সেট হয়ে গেছে। আর আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে একটা শেপ দিয়ে দেব চমচমের আকারে। একটুখানি প্রথমে গোল করে নেব, তারপরে লম্বা লম্বা করে একটু শেপ দিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসে কড়া বসিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেব 1 লিটার দুধ। দুধের পরিমাণটা সবসময় একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা পুরোপুরি দুধের মধ্যেই ফুটবে। তাই জন্য আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মিশ্রিদানা। আমি এখানে মিশ্রিদানা দিচ্ছি, আপনারা এখানে 1.5 কাপ মতো চিনি দেবেন। আর মিষ্টিটা সম্পূর্ণ নিজের আন্দাজ মতোই দেবেন। আর তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচের গুঁড়ো। আমি এখানে বড় এলাচের বীজগুলোকে শুকনো খোলায় নেড়ে একটুখানি থেতো করে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর দেখুন দুধটা যখন গরম হয়ে একটুখানি ফুটতে থাকবে তখন তার মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলো। এইভাবে সব মিষ্টিগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কড়াটাকে একটু নাড়িয়ে নেব যাতে মিষ্টিগুলো এদিক ওদিক একটু হয়ে যায়। তারপর একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে ফুটবে। আমি এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম করে নিয়েছিলাম। দেখুন ঢাকনা তুলে দেখছি মিষ্টিগুলো অনেকটা ফুলে উঠেছে। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে এটা রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর দেখুন আরও ভালোভাবে মিষ্টিগুলো ফুলে গেছে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে আমি নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা হতে রেখে দেব। মিষ্টিগুলো কিন্তু আকারে ফুলে গেছে অনেকটাই। আর দুধ যত বেশি পরিমাণে দেবেন তত ভালোভাবে মিষ্টিগুলো ফুলে যাবে। চমচম রেডি হয়ে গেছে। এরপর ওপর দিয়ে আমি পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। দোকান থেকে কিনে তো আমরা অনেক খেয়েছি, কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন,
নিজের হাতে সুন্দরভাবে পরিবেশন করে যখন বাড়ির লোককে খাওয়াবেন তখন প্রশংসা অবশ্যই পাবেন। রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো।